বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب صدق الله مولانا العظيم موچك হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ। এখানে সৃষ্টি জগতের রূহ আল্লাহর কালাম হেফজ করানো হয়, মুখস্থ করানো হয়। আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি সব কিছুর পিছনে হাত হলো কালামে পাকের। যতদিন এ কালাম দুনিয়াতে আছে ততদিন আমাদের রিজিকও আছে, যতদিন এ কালাম দুনিয়াতে আছে ততদিন আমাদের সুখ শান্তিও আছে। এ কালাম যখন থাকবে না আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে, সুখ শান্তি থাকবে না, এমনকি কেয়ামত কায়েম হবে। সম্রাট আকবর একবার যমুনা নদী পাড়ে দিচ্ছিলেন নৌকার মাধ্যমে, সাথে একজন আলেমও আছেন। নৌকা নদীর মাঝামাঝি জায়গায় পৌঁছলে কালবৈশাখীর ঝড় ওঠে, নৌকা হাবুডুবু খাচ্ছে। বাদশাহ বড় অস্থির হয়ে পড়লেন, চোখ লাল হয়ে গেল। এর পাশাপাশি ওই আলেমকেও দেখা যাচ্ছে তিনিও অস্থির। বাদশাহ তার অহমিকা সেখান থেকেও ছাড়তে পারলেন না, বললেন, মৌলবি, আমি যদি মারা যাই দিল্লির বাদশাহ মারা যাবে, একটা কিছু। তুমি মারা গেলে, একজন মৌলবি মারা গেল, কার কি আসে আর যায়? অতএব আমার বিচলিত হওয়ার পিছনে তো যুক্তি আছে, তুমি কেন বিচলিত? আলেম জবাব দিলেন, বাদশাহ, আপনি যদি এখানে মারা যান নদী থেকে আপনার লাশ উদ্ধারের আগে আগে দিল্লির সিংহাসন পূরণ হয়ে যাবে, খালি থাকবে না। কিন্তু আমি মৌলবি মারা গেলে কেয়ামত পর্যন্ত আমার স্থান খালি থাকবে, এটাকেও পূরণ করতে পারবে না। ইন্না মাউতাল আলেম কাদ কানা মাউতুল আলামী। কোরআন ওয়ালা একজন আলেমের মৌত মানে একটা জগতের মৌত। এদের উসিলায় কোরআন জগতে আছে বিদ্যমান, এরা থাকবে না, কোরআন থাকবে না, জগতও থাকবে না। বুজুর্গানে দিনের মুখে শুনেছি কেয়ামত কিভাবে কায়েম হবে। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে প্রথমবার জমিনের বরকত তুলে নিয়ে যাবেন। নখস্তে জমি বরকত আশরা বরাম দিগর বারে খায়রে ইবাদত বরাম। জমিনে বরকত থাকবে না। কে হতে বলবেন, হুজুর আমরা তো দেখি বরকত আরও বেড়ে গেছে, আগে যে পরিমাণ ফসল জন্মিত এখন আরও বেশি জন্মে, আমরা ছোটোবেলায় এত ফল ফুরুট দেখিনি এখন যত দেখছি। বরকতের অর্থ শুধু বেড়ে যাওয়া নয়। ওস্তাদ মোহতারাম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহেমাহুল্লাহু তাআলা বলেন, বরকতের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ আছে, সেটি হল ওই খাবারকে বলা হয় বরকতি খাবার, যে খাবার পেটে যাওয়ার পর ইবাদত করতে মন চায়, যে খাওয়ার পেটে ঢুকার পর গুনাহ থেকে বাঁচা সহজ হয়, এটা হলো বরকতি খাবার, যে পোশাক পরিধান করার পর নূর অনুভব হয়, ইবাদত করতে ভালো লাগে, এটা বরকতি পোশাক।
যে ঘরে বসবাস করলে ইবাদত করতে মন চায়, এটা হলো বরকতি ঘর। হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মুনাওয়ারা থেকে সিরিয়া যাবেন। রোম সম্রাট তখনকার সময়ে বিশ্বের সুপার পাওয়ার, তার গভর্নর সিরিয়া, তার সাথে চুক্তিপত্র হবে, সন্ধি হবে। সিরিয়ার দ্বারপ্রান্তে পৌঁছার পর মুসলমানরা দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে জামা, জামার মধ্যে 12টি তালি। দেখলেন যে বিশ্বের সুপার পাওয়ার রোম সম্রাটের গভর্নরের সাথে চুক্তি হবে, আর আমাদের খলিফাতুল মুসলিমিনের গায়ে 12টি তালিওয়ালা জামা। এরা দেখলে কি মনে করবে? ভালো একটি জামা এনে বললেন, হুজুর আপনার জামাটির পরিবর্তে এই জামাটি গায়ে দিয়ে দেন। হুজুর নিজের জামা খুলে নতুন জামাটি গায়ে দিলেন। দেয়া মাত্র আবার নতুন জামাটি খুলে ফেলে পুরান 12 তালিওয়ালা জামাটি আবার গায়ে দিলেন। জিজ্ঞেস করা হলো, এমন করলেন কেন, ব্যাপার কি? তোমাদের কথা রেখেছি। তো কথা রেখেছেন জামা গায়ে রেখে দিতেন। বললেন যে আমার তালিওয়ালা জামার মধ্যে যেই নূর আমি অনুভব করতেছিলাম, তোমাদের নতুন জামায় সেই নূর নেই, এই জন্য আমি আমার জামায় গায়ে দিয়ে দিলাম। এরপর তিনি যখন সিরিয়ার কিল্লার কাছে পৌঁছলেন, খ্রিস্টান নেতা নেত্রীরা কিল্লার পাশের উপর থেকে দাঁড়াইয়ে দেখতেছে মুসলমানদের খলিফা আসতেছেন। তখন তার হাতে ছিল উটের লেগাম, উটের পিঠে বসা ছিল তার গোলাম, গায়ে 12 তালিওয়ালা জামা। তাকে দেখা মাত্র সন্ধি মন্দি বাদ দিয়ে পাশের উপর থেকে কিল্লার চাবি নিক্ষেপ করে দিয়ে দিল, চাবি নিয়ে যাও, সন্ধির দরকার নেই, এবং শুধু কিল্লা যে তোমাকে দিয়ে দিলাম তা নয়, আমরাও তোমার গোলামে পরিণত হলাম, আমরাও পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, তিনি তো এখনও তোমাদেরকে ইসলামের দাওয়াত দেননি, এর আগে কেন গ্রহণ করেছো? তিনি তো চুক্তিপত্রে এখনও দস্তখত করেননি, চাবি কেন দিয়ে দিয়েছো, কিল্লা কেন তার সোপর্দ করে দিয়েছো? খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে পড়েছি এক সময় আরব থেকে এক মহামানব এই জমিনে পদার্পণ করবেন, তার গায়ে থাকবে 12টি তালিওয়ালা জামা, হাতে থাকবে উটের লেগাম। এই মহামানব এই জমিনে আসলে দুনিয়ার কোনো শক্তি নেই যে জমিন তার থেকে রক্ষা করতে পারে, এই জমিন তার পদতলে চলে যাবে। এবং আমাদের ধর্মীয় গ্রন্থে একথাও লেখা আছে যে এই মহামানব যে ধর্মের অনুসারী হবে, ধর্মটি হবে সক হক এবং সত্য ধর্ম, সত্য বুঝে আসলে মেনে নেয়াই পরিচয়। তাই আমরাও সেই ধর্ম মেনে নিলাম, কিল্লা তাঁকে দিয়ে দিলাম। তো তালিওয়ালা জামার মধ্যে কি বরকত, এটাকে বলে বরকতি জামা। বরকতি খাবার পেটে গেলে ইবাদত করতে মন চায়, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়, তাকে বলে বরকতি খাবার। দারুল উলুম দেওবন্দের পার্শ্বে এক গরিব ব্যক্তি বসবাস করত। তার জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল, সারা দিন ঘাস কাটত, বিকেলে বাজারে এনে ঘাসগুলো বিক্রি করত। আমাদের দেশ তো নদীমাতৃক দেশ, আবার 4-5 মাস হয় বৃষ্টি, অনেক ঘাস পাওয়া যায়, ঘাসের কোনো বাজার আমাদের দেশে নেই। কোরবানির মৌসুমে কিছু ঘাসের বাজার দেখা যায়। যে সমস্ত দেশে বৃষ্টি হয় না, পানি পাওয়া যায় না, সেখানে ঘাসের চাষ হয়, ঘাসের ভিন্ন মার্কেট থাকে। তো এই বেচারা পুঁজি হলো একটি কাঁচি আর একটি রশি, রশি কাঁচি নিয়ে সকালে মাঠে নামে আর ঘাস কাটে, বিকালে এই ঘাসের বোঝা বাজারে এনে বিক্রি করে। ঘাসের বোঝা প্রতিদিন বিক্রি হয় 6 পয়সা, বিক্রি হওয়ার পরে তিনি 2 পয়সা আল্লাহ রাস্তায় দান করে ফেলতেন, কোনো মসজিদে মাদ্রাসায় কিংবা গরিব দুঃখীকে। তার মানে 3 ভাগের 1 ভাগ সাথে সাথে দান, আর বাকি থাকতো 4 পয়সা। ওই 4 পয়সা থেকে 2 পয়সা দিয়ে আজকে সংসারের খোরাকের ব্যবস্থা করতো, খাওয়া দাওয়ার ইন্তজাম করতো, আর বাকি থাকতো 2 পয়সা। এই 2 পয়সা সঞ্চয় করতো, জমা করে রাখতো। এভাবে 1 বছর পর্যন্ত দৈনিক 2-2 পয়সা করে জমা হতে হতে 1 বছরে 60 টাকা 30 পয়সা জমত। এই 60 টাকা 30 পয়সা দিয়ে দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াই দিত। তার মানে জীবনের আয়ের 2/3 আল্লাহর রাস্তায় চলে যেত, 1 অংশ সে নিজে খেত।
দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহেমাহুল্লাহ সাধারণত দাওয়াত সাওয়াত বেশি খেতেন না, কিন্তু এই ঘাসওয়ালার দাওয়াতের অপেক্ষা করতেন। মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, এবছর কি ওই ঘাসওয়ালা দাওয়াত দিবে না? তো 60 টাকা 30 পয়সা দিয়ে দারুল উলুম দেওবন্দের মতো বিশাল প্রতিষ্ঠানের ওস্তাদদেরকে খানা খাওয়ানো কি আর খাওয়াইতে পারবে, সাগলো তাই তো। কিন্তু উনি অপেক্ষা করতেন। জিজ্ঞেস করা হলো একদিন যে হুজুর, এমনি তো আপনি দাওয়াত সাওয়াত বেশি খান না, আর এই বেচারা সাগলতার জন্য অপেক্ষা করেন, মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, ব্যাপার কি? হযরত বললেন যে ভাই, ব্যাপার আর কিছু নয়, তার ঘরে খানা খাইতে গেলে আমি দেখি প্রতিটি লোকমার সাথে যেন নূরের লোকমা ভিতরে ঢুকাই, এবং এই খাবারটা পেটে যাওয়ার পরে আগামী 1 বছর পর্যন্ত ইবাদত করতে ভালো লাগে, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়, এই জন্য আমি তার খাবারের অপেক্ষা করি। এটাকে বলে বরকতের খানা। তো হযরত জিব্রাইল আমিন প্রথমবার এসে জমিনের বরকত তুলে নিয়ে যাবেন। খাবার বেশি আছে ঠিক, কিন্তু আগের সেই বরকত নেই। তার মানে আগে যত মানুষ ইবাদত করতো এখন করে না, আগে যত মানুষ আল্লাহ বিল্লাহ করতো এখন করে না, আগে যত মানুষ গান বাদ্য শুনতো এখন আরও বেশি মানুষ শুনে, আগে যত মানুষ অশ্লীলভাবে চলতো, উচ্ছৃঙ্খল হয়ে চলতো, এখন আরও বেশি মানুষ অশ্লীল চলে, উচ্ছৃঙ্খল চলে। তার মানে জমিনের বরকত চলে গেছে। অন্য খুঁজতে জমি বার কথা সরাব রাম, দিগার বারে খায় রে এবাদত বোরাম। দ্বিতীয়বার এসে এবাদত তুলে নিয়ে যাব, মানুষ এবাদত করবে না। আজকাল আমরা যারা এবাদত করিও, এদের থেকে যারা করে না ওদের সংখ্যা বেশি না কম? বেশি। মসজিদে যত মুসল্লি আসে বাইরে থাকে কয়েক গুণ বেশি। আর মসজিদে আমরা যারা আসি এবাদতের নিয়তে কয়জন? যে এখন মৌলবী মানুষ নামাজ না পড়লে মানুষ কি বলবে, আমি এলাকার লিডার মেম্বার চেয়ারম্যান এমপি নামাজ না পড়লে মানুষ বলবে আমাদের লিডার সাহেব নামাজি, দেখতে বেমানান দেখায়। আল্লাহ ভালো জানে এখলাসের সাথে আমরা কয়জন আসি। তো এবাদত চলে গেছে। সুয়াম দর্শে নাই যে খালটে খোদা চাহারম হায়ারা বোরাম আজনেসা। তৃতীয়বার এসে আল্লাহর পরিচয় তুলে নিয়ে যাব, মানুষ আল্লাহকে চিনবে না। এটাও এখন আমরা দেখতেছি আল্লাহকে চিনি না। আমি মনে করি আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমি মনে করি আমার জায়গা জমিন আমাকে খাওয়ায়, আমি মনে করি আমার চাকরি বাকরি আমাকে খাওয়ায়। আসলে এগুলো খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। কিন্তু বুঝি না কেন, এক মহিলা মানুষ একজন হুজুরকে দাওয়াত করেছে খানা খাওয়ানোর জন্য। হুজুর যাওয়ার সময় সাথে ছোট্ট একটি বাচ্চাও নিয়ে গেছে। মহিলা ছিল পর্দানিশীন, কিন্তু হুজুরকে খাবার পরিবেশন করবে এমন কোনো পুরুষ লোক মহিলার ঘরে নেই। তাই মহিলা ঘরের মধ্যখানে পর্দা ঝুলাইয়ে এক পার্শ্বে মহিলা আর এক পার্শ্বে হুজুর আর ওই বাচ্চাকে বসতে দিল। এরপর পর্দার নিচ থেকে বিরিয়ানির গামলা, গোশতের পেয়ালা, মাছের বাটি ঠেলে ঠেলে দেয় আর হুজুরে খায়। ছোট বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকাই বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করলেন, বেটা খাওয়া দাওয়া বন্ধ করে ওই দিকে কী দেখো? বেটা বলতেছে, হুজুর পর্দা দেখতেছি। কী দেখো পর্দার? একটা কাপড়ের পর্দাই তো। কেন হুজুর, আপনি দেখেন না পর্দার ভিতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসতেছে, পর্দা থেকে গোস্ত বেরিয়ে আসতেছে, মাছ বেরিয়ে আসতেছে, এমন পর্দা এই মহিলা পাইল কই? যদি এমন একটি পর্দা আমরা পাইতাম তো বিরিয়ানি বের করতাম আর খাইতাম, মাছ গোস্ত বের করতাম আর খাইতাম, আর কোনো চিন্তা ছিল? হুজুর বলে, ব্যাককলের ঘরের ব্যাককল, এই পর্দা থেকে বিরিয়ানি বের হয়? তোর বুদ্ধির অভাব, পর্দার ওই পার্শ্বে একজন মানুষ বসে আছে, ও ঠেলে দেয়, ও ঠেলে না দিলে পর্দার কি বাপের ক্ষমতা আছে বিরিয়ানি বের করতে পারে? ওই ঠিক তেমনিভাবে এই জমিন একটি পর্দা, চাকরি একটি পর্দা, ব্যবসা একটি পর্দা, পিছনে আমার আল্লাহর কুদরতের হাত। আমার আল্লাহ ঠেলে দিচ্ছেন, তা এদিক থেকে বেরিয়ে আসতেছে। যাদের দূরদর্শিতার অভাব এরা মনে করে এগুলো আমাকে দেয়, আর যাদের দূরদর্শিতা আছে এরা দেখে পিছনে আমার আল্লাহর হাত ঠেলে দিতেছে। আল্লামা রোমের ভাষায় এই সবাব হা দর নজর হা পরদাস, দর হাকিকত ফারেলে হার শায়ে খোদাস, দর হাকিকত ফারেলে হার শায়ে খোদাস। কিন্তু আমরা এখন চিনতেছি না, আল্লাহর পরিচয় চলে গেছে। সুয়াম দর্শে নাই যে খালকে কোদা চাহারম খায়ারা বোরাম আজনেসা। চতুর্থবার এসে নারীদের লজ্জা শরম তুলে নিয়ে যাব, এরা লজ্জা পাবে না।
এই যারাদের চুলদাড়ি সাদা হয়ে গেছে তাদের ছোটবেলার নারীদের যে লজ্জা সরম ছিল এখন লজ্জা সরম বাড়ছে না কমছে? কমছে। আগে কি নারীরা বাজারে আসতো না? কিন্তু এখন পুরুষ থেকে নারীর সংখ্যা বাজারে বেশি। আগে নারীরা এই পরিমাণ বাইরে ঘুরতো না, এখন যে পরিমাণ বাইরে ঘুরে, যার কারণে এখন ছেলেরাও বাকাটে হয়ে গেছে। কারণ মায়ে বাইরে ঘুরছে এইভাবে, তো ছেলে কী করুক? এক বেটা দেখতেছে এক ছেলে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, তো রাখো দাঁড়ায় পেশাব করো, তোমার আব্বার কাছে নালিশ দিব। গেছে আব্বার কাছে নালিশ দিতে, গিয়ে দেখে আব্বা হাঁটতে হাঁটতে পেশাব করে, তো তাহলে আর লাভ হইল কি? তো এখন যার মা এভাবে বেপর্দা বাইরে ঘুরতেছে, তার ছেলেরা বাইরে ঘুরবে না তো কী করবে? আমরাও তো একসময় ছোট্ট ছিলাম, মাগরিবের পরে ঘরের বাইরে থাকবো এটার কল্পনা আমরা কখনো করতে পারিনি। অথচ ছোটোবেলায় আব্বা মারা গেছেন, মায়ের ভয়ে আতঙ্কিত, মাগরিব পড়ে সোজা ঘরে আসতে হবে, আলাম তারা থেকে সুরায় নাস পর্যন্ত জোরে জোরে পড়া আবশ্যক। আমরা দুই ভাই ছিলাম ছোট, জোরে জোরে এটা পড়তাম, সবাই যাতে শোনে আমরা পড়তেছি, এরপরে অন্য পড়া। কিন্তু এখন আমাদের ছেলেরা রাতের 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত বাইরে ঘুরে, কোথায় মা কোথায় আব্বা, আছে কোনো খোঁজখবর? তো কেন, মাও তো এভাবে ঘুরছে বাইরে, তো ছেলে আর কী করবে? তো চাহারম হায়ারা বোরাম আজনে সা, চতুর্থবার মহিলাদের থেকে লজ্জা সরম তুলে নিয়ে যাব। আমার নানার বাড়ি আমাদের বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে, মধ্যখানে প্রায় 8-10 কিলোমিটার রেলগাড়িতে যেতে হয়। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জংশন লাকসাম জংশন। এই লাকসাম জংশনের হেড ছিলেন আমার আপন মামা। যেদিন আম্মা নানার বাড়ি যাবেন, আমাদের জন্য একটি বগি ভিন্ন রিজার্ভ করা হইতো। এই বগিতে শুধু আমরাই থাকবো, অন্য কেউ উঠবে না, যেটা আমরা রিজার্ভ করছি। আসার সময় আবার এইভাবে, আমার আম্মার পায়ে মোজা, হাতে মোজা, বায়ে বোরকা। বোরকা তো এই ধরনের, এটা গায়ে দিলে ভিতরে মানুষ না জিনবুত এটা বোঝার উপায় ছিল না। এরপর একখানা ছাতা থাকতো হাতে। রেলগাড়ি থেকে নামার পরে 3 কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি আসতে হতো। আব্বা জান থাকতো 20-25 হাত আগে, আর আমি আর আম্মা পিছনে পিছনে হাঁটি। যখন দেখতেন ওদিক থেকে একজন পুরুষ আসতেছে, পুরুষ এদিকে আসবে আম্মা ওইদিকে যাবেন, এটা তো কল্পনা করা যায় না। রাস্তার কিনারা বাইরের দিকে ফিরে বসে যেতেন এদিকে ছাতার আড়াল দিয়ে। এরপর আমাকে জিজ্ঞেস করতেন, লোকটা কি এই পার হয়ে গেছে? না মা, এখনও যায়নি, মা বসে আছেন। যখন বলতাম যে হ্যাঁ লোকটা চলে গেছে, এখন মা উঠে হাঁটা আরম্ভ করতেন। এই ছিল তাদের পর্দার অবস্থা। শেষকালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন অনেক দিন। আমার মেজু ভাই বড় ডাক্তার প্রফেসর, উনি তখন মেডিকেল কলেজে পড়াইতেন। একটা কেবিনে আম্মা থাকতেন, নার্স আর সিস্টাররা যখন আসতো তো আম্মা যান বলতেন, আহা আপনার বোরকা কই, আপনি বোরকা ছাড়া এভাবে চলে আসছেন, সরম লাগে না আপনার কাছে? আপনি নামাজ পড়েন কই? নামাজ তো দেখি না। এক কাজ করেন, আমার এখানে নামাজের মশল্লা আছে, আপনি এখানে এসে নামাজ পড়ে নিন। এভাবে নামাজের দাওয়াত দিতেন, বোরকার দাওয়াত দিতেন। তো এই ছিল তাদের পর্দার অবস্থা। আর এখন আমাদের মা বোনদের অবস্থা কি? অনেকে তো পর্দাকে কুসংস্কার মনে করতেছে, এটা তো কেয়ামতের আলামত। চতুর্থবার এসে নারীদের লজ্জা সরম তুলে নিয়ে যাব। পঞ্চম আদালত বোরাম আজ সাহা, সসম্বারে সবরাজ দিলে সবেরাম। পঞ্চমবার এসে ক্ষমতাসীনদের থেকে ইনসাফ তুলে নিয়ে যাব। এরা করবে জুলুম, বলবে আমি ইনসাফ করি। আজ সারা দুনিয়ার দিকে তাকাইলে যেখানে জুলুম অত্যাচার চলছে, পিছনে দেখবেন হাত আছে আমেরিকার কিংবা ইউরোপের, কিন্তু ওরা ডন্ডুরা পিটে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করি। তাহলে ক্ষমতাসীনদের ইনসাফও চলে গেছে। পঞ্চম আদালত বোরাম আজ সাহা, সসম্বারে সবরাজ দিলে সবেরা। ষষ্ঠবার সে ধৈর্যশীলদের অন্তর থেকে ধৈর্য তুলে নিয়ে যাব। কেউ ধৈর্য ধারণ করবে না, এটা আমরা দেখতেছি। আমার কাজটা আগে হয়ে যাক, বাকিদের হোক আর না হোক এটা আমার দেখার বিষয় নয়। গাড়িতে উঠলাম, একটু আস্তে চলে, হে ড্রাইভার সাহেব, এটা ঠেলা গাড়ি না গরুর গাড়ি, নাকি গাদার গাড়িতে উঠলাম, এটা তো চলেই না। এই শুধু ধৈর্য হারা। আল্লাহ বহাফতম বোরাম হিম মতে আগ্নেয়া, বহাস্তম বোরাম হিম মতে আলেমা। সপ্তমবার এসে ধনীদের সাহস তুলে নিয়ে যাব, এরা দান করতে সাহস পাবে না।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা সম্পদ দান করে দিলেন আল্লাহর রাস্তায়। হুজুর জিজ্ঞেস করতেছেন, আবু বকর, বাল বাচ্চার জন্য ঘরে কি রেখে এসেছ? জবাব দিলেন, বাল বাচ্চার জন্য ঘরে আল্লাহর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। চিন্তা করুন, পুরা সম্পদ দান করতে দ্বিধাবোধ করেননি, আর আমরা 10 টাকা দান করতে তিনবার পকেটের দিকে তাকাই, আমার সম্পদ কমে যাবে। তো ধনীদের সাহস তুলু নিয়ে যাবো সপ্তমবার এসে, বহাস্তম্ভ রাম হিম্মতে আলেমা, অষ্টমবার এসে আলেম সমাজের সাহস তুলে নিয়ে যাব। কারণ এরা জুলুম অত্যাচারের শিকার হতে হতে হক কথা বলার সাহস হারিয়ে ফেলবে, এটাও নিয়ে যাব অষ্টমবারে। এ পর্যন্ত আমার বলার উদ্দেশ্য নয়, বলার উদ্দেশ্য সামনে। কন্যাকমবারে কোর আজ দিলে কারিয়া, দাহমবারে এই মাস দিলে মোমেনা, নবমবার এসে আল্লাহর কোরআন কারীদের অন্তর থেকে তুলে নিয়ে যাব। কোরআন এই জগতে থাকবে না, কাগজের মধ্যেও থাকবে না, কাগজ হয়ে যাবে সাদা, কারো অন্তরে কোরআন থাকবে না, অন্তর হয়ে যাবে খালি। কোরআন যখন থাকবে না, জগৎ ঈমান থাকার প্রশ্ন আসে না। দশমবারে ঈমান দিলে মোমেনা, দশমবার এসে মোমেনদের অন্তর থেকে ঈমান তুলে নিয়ে যাব। জগতে একটা মানুষও আর মোমেন থাকবে না, তো যখন মোমেন থাকবে না, জগৎ থাকার আর প্রশ্নই আসে না, তাই আমার কায়েম হবে। তাহলে বুঝা গেল, কেয়ামতটা ঠেকাই রেখেছে এই কোরআন। যতদিন কোরআন আছে ঈমান আছে, যতদিন কোরআন আছে জগৎ আছে, যতদিন কোরআন আছে রিজিক আছে, যতদিন কোরআন আছে সুখ শান্তি আছে, কোরআন নেই তো কিছু নেই। তো তার মানে যারা এই কোরআনকে ধরে রাখতেছে, এদের উসিলে আমাদের থাকা খাওয়া পড়া সব চলতেছে, বিশ্বাস হয়? দুলা যখন বিয়ে করতে যায়, মেয়ের বাবা গরু জবাই করে, উসিলাকে দুলা না, কিন্তু দস্তরখান ঝাড়ার পর দেখা যায় সবচেয়ে বড় ভাগ কার? কুকুরের। কুকুরের সামনে খাবার স্তূপ হয়ে যায়, কিভাবে এরা আনন্দ ফুর্তি করে আর খায়, সবচেয়ে বড় ভাগ কুকুরের। আর দুলাই কী করে? খায় না তো খায় না, একখানা রুমাল তাও করে যে ছিদ্র দিয়ে খাবার ঢুকাবে এটা বন্ধ করে বসে থাকে। তো এই যে কুকুর দুলার উসিলা খাইল, কুকুরকে এটা বোঝে? বোঝে না। এই জন্য তো সুযোগ ফাইলে দুলার ভাইও কয়েক কামড় লাগাইয়া দেয়। যদি বুঝতো দুলাকে মাথায় নিয়ে হাঁটত। তো কুকুরের খাওয়ার ব্যবস্থা চলছে দুলার কারণে, দুলার না আসলে কি কুকুরের কিসমতে আজকে বিরিয়ানি জুটত? কুকুরের কিসমতে গরুর হাড্ডিয়ার গোস্ত জুটত? জুটত না, সব উসিলা দুলার। বুঝার মতো যোগ্যতা কুকুরের নেই, তাই বুঝে না। ঠিক তেমনিভাবে যারা এ আল্লাহর কালামের খেদমতে জড়িত, যারা এ আল্লাহর কালাম শিখে শিখায়, আল্লাহর কালামের সহযোগিতা করে, তাদের উসিলায় কালাম জিন্দা, কালাম রসুলের জগৎ জিন্দা। কিন্তু অনেক জগৎবাসী বোঝে না, নাস্তিক মোরতাদ কাফের মোর্শেকেরা বোঝে না কার উসিলে আমরা খাই, কার উসিলে আমরা চলি। এই জন্য তো আলেম সমাজের বিরুদ্ধে চারণ, আলেমদের কত দোষ ত্রুটি এগুলো সব বলে বেড়াচ্ছে। যদি বুঝত তো মাথায় নিয়ে হাঁটত। যাই হোক, এই মাদ্রাসাগুলো চিন্তা করুন কত দামি। এই মাদ্রাসাগুলো উসিলে আমাদের রিজিক চলতেছে, আমাদের থাকা খাওয়া চলতেছে, সুখ শান্তি চলতেছে, পুরো জগৎ চলতেছে। এগুলো বন্ধ হবে তো সব কিছু বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।